موسی علیہ الصلات والسلام আল্লাহর কাছে যাইবে দেখে পাহাড়ের কোলে এক ব্যক্তি ল্যাংড়া মানুষ গায় গোস্ত নাই সুখ হয়ে গেছে একেবারে সুখ না আল্লাহর বান্দা কয় ও নবী موسی আপনি কোথায় যান কয় তোমার কাছে বললে কি লাভ হবে কয় হুজুর একটু বলেন কয় আল্লাহ গোস্ত চাইছে সারা দিন ঘুষিকে গোস্ত দেয় নাই কয় হুজুর আমার এই সুখনা দেহটা থেকে কিছু গোস্ত কাটতে কাটতে একটু মাওলা লাগে লইয়া ও ভাইরে আল্লাহ গোস্ত নিয়ে যান কয় তোমার গায়ে তো গোস্তই নাই ও ভাইরা মোহাম্মদ কাকে বলে ইশক কাকে বলে আশিকেরা জীবন দিয়া হইল আল্লাহকে খুশি করে কিছু গোস্ত কাইটা আল্লাহর কাছে রয়ে গেছে আল্লাহ কয় মুসা গোস্ত আনছো কয় আনছি মাওলা কয় এত দেরি হইল কেমন করিয়া কয় সারা দিন ঘুরছি কেউ দিতে চায় না কয় শেষে কেমন করলা কয় পাহাড়ের কুলি এক আল্লাহর বান্দা গায় গোস্ত নাই ল্যাংড়া মানুষ শুকিয়ে গেছে ফাকাইসা দিয়ে গেছে আল্লাহর বান্দা আপনার কথা হই না কিছু গোস্ত দিতেছে কয় মুসা সারা দিন ঘোরা লাগলে কেন তুমি দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করে বানাইছেন ফারিকুম ফিল জান্নাতে ফারিকুম ফিসাইর আল্লাহ একদল মানুষকে বানাইছেন জাহান্নামের জন্য আর একদল মানুষকে বানাইছেন জান্নাতের জন্য আল্লাহ বলেন লা ইয়াসাউবি আসহাবুন নারি ওয়াসহাবুল জান্নাহ আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ জাহান্নামী মানুষ আর জান্নাতী মানুষ সমান হইতে পারে না জান্নাতী মানুষ তাকে দেখলে আল্লাহর কথা মনে হয় আর দুনিয়াদার মানুষকে দেখলে জাহান্নামীদেরকে দেখলে দুনিয়ার কথা মনে হয় মানাই যার খালাকে দেখলে যেমন মায়ের কথা মনে হয় বাবা নাই যার চাচাকে দেখলে বাবার কথা মনে হয় আল্লাহকে দেখি নাই আল্লাহ ওয়ালাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয় বন্ধুরে আমার আল্লাহ বলেন লা ইয়াসাউবিল আমা ওয়াল বাসির অন্ধ আর চক্ষুওয়ালা সমান হইতে পারে না অন্ধওয়ালা জাহান্নামের অধিবাসী হবে ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিজাবা ওরা এমন একদল মানুষ হবে যারা আল্লাহর কালামকে বিশ্বাসী করে না মিথ্যা মনে করিয়া বইছে মিথ্যা মনে করে বইছে ভাইরে আমাদের এলাকায় এক ব্যক্তির নাম দেলোয়ার হাওলাদার ঘরে আগুন লাগছে কারেন্ট ছিল ঘরের মধ্যে ঘরের কাছে কেউ যাইতে পারে নাই ঘরটা পুরিয়া সারখার হয়ে গেছে ঘরে কিছু নাই সব ছাই হয়ে গেছে ঘরে একটা স্টিলের টেরাং ছিল পুরিয়া বাহা বাঁকা জোকা হয়ে গেছে টেরাঙের মধ্যে 60,000 টাকার একটা বান্ডিল ছিল টাকা পুরিয়া ছাই হয়ে গেছে যখন আগুন নেবছে বাড়িওয়ালারা লাডি ঠাঙ্গা লইয়া লাডি ছোটা লইয়া ছাই গুলা সাফ করতেছিল দেখে ওই ছাইয়ের মধ্যে একজেল কোরআন শরীফ আল্লাহ অক্ষত অবস্থায় রেখেছে শুধু ছাইয়ের উপায় দেখতে পড়ছে মধ্যে পড়ে নাই কোরআন শরীফ জেল আমি আইনা আমার মসজিদের শপিং ব্যাগের মধ্যে ভরিয়া যত্ন সহকারে রাখছি ও ভাইরা যার সিনার মধ্যে আল্লাহর কালাম থাকবে ওই আল্লাহর কালামওয়ালা সিনাকে মাওলাই জাহান্নামের আগুনে জ্বালাইবে না আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহ বলেন তিন শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ যথাযথ পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি এক নম্বরের আল্লাহর বান্দারা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ
এই নিশ্চয়ই যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে এক নম্বর দুই নম্বরে ওয়াকামুসসালাহ আর যারা নামাজ আদায় করে তিন নম্বরে আল্লাহ বলেন ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়ালানিয়া তাইয়ারজুনা তিজারাতান লান তাবুরা তিন নম্বরে আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ নিশ্চয়ই যাহারা আমি আল্লাহর পথে তাহারা খরচ করে তাহাদেরকে আমি যেই সম্পদ দিয়েছি সবাইরে সম্পদ সমান দেয় নাই কাহাকে আল্লাহ কম সম্পদ দিয়েছে কাহাকে আল্লাহ বেশি সম্পদ দিয়েছে আল্লাহর বান্দারা গোপনে এবং প্রকাশ্যে দান করতে থাকে এমন একটা ব্যবসার আশাই আর জুনা তিজারতান লান তাবুর এমন একটা ব্যবসার আশায় তারা দান করলো মাওলায় কি দেখে না দেখে না ইন্নাল্লাহ সামিউম বসির আল্লাহ সব দেখেন এবং সব শোনেন আমরা এখানে কে ওয়াজ করি কে শুনি কে আমরা বাড়িতে বসে আছি সব দেখেন তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ সব দেখেন সব শোনেন আল্লাহ যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানাইলেন জিব্রাইল আমিনকে আল্লাহ বলেন ও জিব্রাইল আদম আলাইহিস সালামের দেহটা বানানো হয়ে গেছে ও জিব্রাইল তুমি ওই দেহের মধ্যে রুহুটা প্রবেশ করে দাও ও খেকুয়ানি ভাষী ভাইরা আমার আপনারা বলেন লঞ্চ বানায় ট্রলার বানায় জাহাজ বানায় যদি ইঞ্জিন না থাকে ওরা চলতে পারে চলতে যেমন পারে না আদম আলাইহিসসালামের দেহটা বানাইছে এখন ইঞ্জিন দেওয়া লাগবে আমার আল্লাহ জিব্রাইল আমিনকে বললেন ও জিব্রাইল ওই আদমের দেহের মধ্যে রুহুটা প্রবেশ করাইয়া দাও হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই দেহের মধ্যে রুহুটা প্রবেশ করাইছে আল্লাহ রুহুটা থাকে না বাহির হইয়া যায় আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করে জিব্রাইল রুহু বাহির হয় কেন জিব্রাইল বলে রে মালিক আল্লাহ কি জানে না সব জানে তারপরও বাস্তবে জানিয়ে এনেছেন ও জিব্রাইল রুহু কেন বাহির হয় বলে আল্লাহ ওই মাটির দেহটার মধ্যে বড় অন্ধকার অন্ধকারে কেউ থাকতে চায় না চায়নি অন্ধকারে কেউ থাকতে চায় না রুহু থাকে না একবার ঢুকাইছে বাহির হয়ে গেছে দ্বিতীয়বার ঢুকাইছে বাহির হয়ে গেছে তৃতীয়বার ঢুকাইছে বাহির হয়ে যায় আল্লাহ বলে জিব্রাইল তুমি ওই মাটির দেহটার মধ্যে প্রবেশ করিয়া ইসমে জাতের জিকির শুরু করো ইসমে জাতের জিকির হইল আল্লাহ 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 জিব্রাইল আমিন ওই মাটির দেহের ভিতরে ঢুইকা যখন ইসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ জিকির শুরু করলেন ওই জিকিরের কারণে ওই মাটির দেহের ভিতরটা আল্লাহ তাআলা নূরের দ্বারা ভরিয়া দিয়েছে রুহু ঢুকাইছে রুহু এইবার আর বাহির হয় না ও ভাইরা এই জমিনের মধ্যে একদল আশিক আছে তারা আল্লাহর নামে মজা পায় একদল বান্দা আছে মাহফিলে বড় মজা পায় কোরআন হাদিসের বয়ানের বড় মজা পায় আর একদল মানুষ আছে গান বাজনায় মজা পায় যারা আল্লাহর নাম শুনলে ভালো লাগে ওরা হইল আল্লাহওয়ালা ওদের রুহটা তাজা আছে শক্তিশালী আছে
আর যাহারা গানে মজা পায় ওদের রুহটা মরিয়া গেছে বাড়ির দাইরে মাহফিল হইল ওরা যাবে না আল্লাহ বাইরা হেদায়েতের মালিক হইলেন আমার আল্লাহ 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 কাকে কোন সময় হেদায়েত দিয়া দিবেন আমার আল্লাহই ভালো জানেন বাইরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি কদ আফলাহাল মুমিনুন আল্লাহ বলেন দমিনের মধ্যে একদল মুমিন আমার ইমানদার বান্দা ওরা কামিয়াব হয়ে গেছে ওরা জান্নাতি হয়ে গেছে আফলাহ দ্বারা জান্নাতি বুঝায় কামিয়াব হয়েছে অর্থাৎ জান্নাতি হয়ে গেছে ইমানদার আল্লাহ বলেন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ইউখরিজুহুম আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর আল্লাহ বলে যারা আমার ইমানদার ওদেরকে আমি আল্লাহ বন্ধু বানাইয়া লইছি ও ভাইরা যারা ইমানদার যারা নামাজ ছাড়তে পারে না রোজা ছাড়তে পারে না যারা মাথা টুপি নামাইলে আর ভালো লাগে না লম্বা জামা গায়ে নে দিলে ভালো লাগে না দাড়ি না রাখলে ভালো লাগে না বিবিকে পর্দায় না রাখলে ভালো লাগে না ওরা হইল আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত হয়ে গেছে আল্লাহ তাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে ঢুকাইয়া আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দারা তোরা কি আমি মাওলার কাছে আরো কিছু চাও আরো কিছু চাও বান্দারা বলবে আল্লাহ জান্নাতে কিভাবে ঢুকাইবে জান্নাতে ও ভাইরা আজকে তো আল্লাহ আমরা অনেকেই বুড়া হইয়া গেছি গায়ের চামড়া ধোত্তা দিয়ে গেছে চোখের পাওয়ার কমিয়া গেছে গায়ের বল কমিয়া গেছে আল্লাহ কালো হইয়া গেছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন জান্নাতের দিকে নিয়ে যাইবে কে কে জান্নাতে যাইতে চাই আল্লাহকে একটু হাত জাগাইয়া দেখাই আলহামদুলিল্লাহ বলে হাত নামাই জান্নাতে গেলে কি কেমন করি আপনাকে জান্নাতে আল্লাহ নিবেন অসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা জান্নাতের ফেরেশতারা আপনাকে আমাকে সাদর সম্ভাষণ জানাইয়া আল্লাহ জান্নাতের গেটে যখন যাইবেন জান্নাতের দরজাটা টাস টাস করিয়া খুলিয়া যাইবে হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা জান্নাতের দরজায় গেলে জান্নাতের দরজাটা টাস টাস করিয়া খুলিয়া যাইবে আল্লাহ হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা জান্নাতের দরজায় ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হবে ওই ফেরেশতারা আপনাকে সাদর সম্ভাষণ জানাইবে ও এলাকার ভাইরা আমাকে কেউ সাদর সম্ভাষণ জানায় না মন্ত্রী মিনিস্টারকে সাদর সম্ভাষণ জানায় আল্লাহ বড় বড় মানুষকে নারায় তাকবীর আল্লাহু আকবার দিয়ে সাদর সম্ভাষণ জানায় বেহেশতের দরজায় যখন বলবে যাইবেন আল্লাহ অকালু সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন আল্লাহ ফেরেশতারা আপনাকে আমাকে সালাম জানাইবে আল্লাহ এবং বলবে জান্নাতে প্রবেশ করো জান্নাতে যাওয়ার পর
আল্লাহ সেখানে হাজির হইয়া জিজ্ঞাসা করবেন বান্দারা তোমাদেরকে জান্নাত দিছি তোমরা কি চাও আরো কিছু চাও জান্নাতি মানুষগুলো বলবে ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানিমা আজরুল আমিনী ফেরেশতারা বলবে ওই জান্নাতি মানুষগুলো বলবে আল্লাহ আমি ছিলাম বুড়া তুমি আমাকে যৌবন প্রাপ্ত করিয়া বানাইছো আমি ছিলাম কালো আমার চেহারাটা নূরান্বিত করিয়া বানাইছো হে আল্লাহ তুমি তোমার ওয়াদা ঠিক করেছো সত্যে পরিণত করেছো তোমার কাছে আর আমি কি চাইতে পারি আল্লাহ তখন বান্দাদের সাথে সাক্ষাৎ দিবেন মিলন দিবেন বান্দারা আল্লাহকে দেখিয়া সত্তর হাজার বছর পর্যন্ত বেহুশ হইয়া থাকবে এত সুন্দর এত সুন্দর আল্লাহ দেখে দেখে সেদিন খুব মজা লাগবে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন একদল ইমানদার জান্নাতি হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ কে জান্নাতি হইছে আল্লাহ সামনে বয়ান করতেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন বাইরা নামাজ তো আমরা সবাই পড়ি যেই ব্যক্তির নামাজের মধ্যে দিলটা নরম হয় চোখে পানিও আসতে পারে আল্লাহকে সামনে হাজির নাজির জানে আল্লাহর বান্দার দিলটা যখন বিনয়ে নিয়ে যাইবে ওই বান্দার নিয়ামত পাইয়া গেল ওই বান্দাই জান্নাতি হয়ে যাবে দুই নম্বরে আল্লাহ বলেন আল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন আল্লাযীনা ওই সমস্ত মানুষ যাহারা বেহুদা কথা বলবে না ও ভাই আমরা বেহুদা কথা বলি সময় কাটাই যেই কাজে মাওলায় বেজার হয় ওই কথা যারা বলবে না আল্লাহ জবান থেকে বাহির করবে না আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতে বানায়া দিবে ভাইরা আল্লাহ আল্লাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই শাইখ আব্দুল আজিজ আল্লাহ খলিফা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইর কাছে এক আল্লাহর ওলি যেয়ে জিজ্ঞাসা করে ও যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি আমি কখন কথা বলবো তখন আল্লাহর ওলি বলে যখন তোমার কথা বলতে মনে না চায় ভাইরা আমরা কথা বলতে পারলি মনে করি আমি দামি হয়ে গেছি না 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 কথা বলতে পারলি দামি হয় না আল্লাহ রসুল বলছেন মান সমাতা না যা আল্লাহ রসুল বলছেন যে চুপ থাকলো সে মুক্তি পাইয়া গেল আরবি সাহিত্যিকেরা বলেছেন কাসুরাল কালাম কাসুরাল কথা বেশি কথা বলবা বেশি গুনাহ হবে আল্লাহ কথা লাগলে বলবা না লাগলে বলবা না আল্লাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির কাছে আবার জিজ্ঞাসা করে কখন আমি কথা বলবো তখন আল্লাহর ওলি বলে যখন তোমার কথা বলতে মনে না চায় ভাইরা সাধনা ছাড়া কোনো জিনিসই হয় না সাধনা ছাড়া ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হইতে পারে নাই সাধনা ছাড়া ডাক্তার ডাক্তার হইতে পারে নাই সাধনা ছাড়া আলেম আলেম হইতে পারে নাই সাধনা ছাড়া আল্লাহ কোনো ব্যক্তি কোনো কিছুই পায় নাই সাধনা করতে হবে অর্থাৎ আল্লাহর ওলিরা বলে সাধনা কিভাবে করব সাধনা করবা যখন তোমার যেদিকে চাইতে মনে চায় চাইবে না আল্লাহ আমার আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন আল্লাহ ভাইরা দুইটা
দুইটা জিনিসের মাধ্যমে মানুষ ধ্বংস হইয়া যায়, একটা হইছে সম্পদ আর একটা হইছে নারী, ঠিক না বেটি? ভাইরা কিছু নূর সিনায় জমা হয়, যখন একটা মেয়ে লোকের দিকে তাকাইবেন ওই নূর সিনার মধ্যে কোণে চলিয়া যাইবে। এই জন্য আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যখন তুমি কোন নারী তোমার সামনে বাজবে, মেয়ে লোক সামনে পড়বে, তখন সেজন তার চক্ষুডারে নিচের দিকে নামায়। চক্ষু কোথায় নামাইতে হইছে? নিচের দিকে। আল্লাহ নিচের দিকে নামাইতে যদি না পারেন, আল্লাহর রসুলের থেকে একটা হাদিস আছে, এই হাদিসটা আমল করতে পারলে আপনাকে আল্লাহ সেখানে সাহায্য করবে। এই দোয়াটা হলো আস্তাগফিরুল্লাহ আমি দেখছি আল্লাহর রসুল একই মজলিসে একই বসায় 100 বার পড়ছেন। আমি আপনাদেরকে পড়ি বলি, আমিও পড়ি, আপনারাও পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইকা। নারী যখন সামনে বাজবে তার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, তখনই পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইকা। আল্লাহ আল্লাহর কুদরতি হাত দিয়ে আপনার চক্ষুটাকে ঘুরাইয়া নিচের দিকে নামাইয়া দিবে। ভাইরা আমার, আপনার বিবি সাহেবের সাথে মহব্বত বাড়বে। আল্লাহ, যদি আপনি অপর নারীর দিকে তাকান, স্ত্রীর মহব্বত কমিয়া যাইবে, জেনার ভাব পয়দা হবে। এই জন্য আল্লাহ বলেন, ওই হাফাজু ফুরুজাহুম, তোমার লজ্জায় স্থান হেফাজত হবে নিচের দিকে যদি তাকাইতে পারো। আল্লাহ বলেন, যালিকা আসকালাহুম, হে আমার বান্দা, তোমার লজ্জা স্থানকে হেফাজত করার জন্য, তোমার কলবটাকে পবিত্র করার জন্য, এইটা হইছে সবচাইতে বড় হাতিয়ার। চক্ষুডান নিচের দিকে নামানো সম্ভব? সম্ভব কি বলেন? সম্ভব। চেষ্টা করলে পারবেন? চেষ্টা করবেন তাহলে অসার্থক হবে। আল্লাহ পাক বলছেন, তোমার চক্ষুটা নিচের দিকে নামাও। আর মেয়ে লোকেরা পর পুরুষ দেখলে সেও চক্ষুটা নিচের দিকে নামাইবে, আল্লাহ আল্লাহ হইয়া যাওয়া যাইবে। আল্লাহ বলেন, আল্লাহ ইন্নাল্লাহ খবীরুম বিমা ইয়াসনাউন, বান্দা এইরকম একটা সময় তুমি কি করো, আল্লাহ সব খবর রাখে। ভাইরা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের মধ্যে বিনয় নম্রতার ভাব যদি পয়দা হয় তাহলে আপনি জান্নাতি হইতে পারবেন। দুই নম্বরে আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন, বেহুদা কথা থেকে আমরা বিরত থাকব। তিন নম্বরে আল্লাহ বলেন, আল্লাযীনা হুম লিসাকাতি ফাইলুন, যাহারা দানের দাওয়াত পাইয়া দান করবে। ভাইরা মসজিদের দান চাইবে, কিছু পারেন না, কিছু না কিছু দিবেন। আল্লাহ আল্লাহ, মাদ্রাসায় দান চাইলে কিছু না কিছু দিবেন, দিলে কি লাভ? আল্লাহ বলেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আক্রাদুল্লাহ করদান হাসানা ইউদাআফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ বলেন, ও দানকারী পুরুষ, দানকারী মহিলা আছে না নাই? আছে নি? দানকারী পুরুষ আছে, দানকারী মহিলা আছে না? আছে। বেশি বাড়াবো না, দানকারী পুরুষ দানকারী মহিলা, আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে কর্জে হাসানা দেয়, আপনি দান করেন, যখন দান করেন ভিক্ষুকের হাতে দেন, ওই ভিক্ষা ভিক্ষুকের হাতে দেওয়ার আগে আমার আল্লাহর কুদরতি হাতে যাইয়ে পড়ে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, হে ইল্লাল্লাহ, হে বান্দারা, ও দুনিয়ার মানুষ, তোরা হইছো গরিব। ইন্নাল্লাহ হুয়াল গনিউল হামিদ, আল্লাহ বলে, নিশ্চয়ই আল্লাহ আমি ধনী।
তুই যা দান করবি কমছে কম কমছে কম আমি আল্লাহ তোর সম্পদের মধ্যে 10 গুণ বাড়াইয়া দেব কয় গুণ বাড়াইবে আল্লাহ বলেন ইউদাফ লাহুম আল্লাহ বলেন আমি অনেক বান্দাকে এত দেওয়া দিব বান্দা গুনিয়াও শেষ করতে পারবে না আল্লাহ বলেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদাকা বিল হুসনা ফাসানুইয়াসসিরহু লিল ইউসরা আল্লাহ বলেন যখন আল্লাহর বান্দারা দানের দাওয়াত পায় ভাইরা বেশি পারি না 5 টাকা দেব বেশি পারি না 2 টাকা দেব তবু যেন কেউ ফিরিয়া না যায় আল্লাহ তো চাইয়ে রইছে বান্দা যা পারে দেশে ভাইরা ফিরাইয়া দেব না আপনার মালের মধ্যে আল্লাহ বরকত দিবে ফাআম্মা মান আতা ওয়াত্তাকা আল্লাহকে যে ভয় করে ও ভাইরা ঢাকা যাইবেন বরিশাল যাইবেন চিটাগাং যাইবেন একটা গাড়ির স্টেশন আছে না নাই লঞ্চ স্টেশন আছে না নাই আল্লাহকে পাওয়ারও একটা স্টেশন আছে স্টেশনে না গেলে আপনি ঢাকা যাইতে পারবেন না ভাইরা আল্লাহকে পাওয়ার একটা স্টেশন হইছে তাকওয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারাম আল্লাহ তিলকাল আইনা আলান নার আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি আল্লাহর ভয় দুই চোখের পানি ফেলায়া কান্দে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে হুররিমাত নার ওয়ালা সালাসাতে আইয়ামে সালাসাতে রিজালিন তিন ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করিয়া দিয়েছেন এক নম্বরে হইল মাম্বা কামেন খশিয়াতিল্লাহ হারাম আল্লাহ তিলকাল আইনা আলান নার ওই চক্ষুকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না যেই চক্ষু মাওলা ডরে চোখের পানি ফেলাইয়া কান্দে আল্লাহ রসুল বলেন সাবাতু ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লি ফি জিল্লিহি লা জিল্লা ইল্লা জিল্লুহু শাসিনীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের দিন আল্লাহর আরশের তলে ছায়া দিয়ে রাখবেন তার সব বলবো না ভাই এই আমার মাউজু অনুযায়ী কথাটা বলবো আল্লাহর রজুলুন জাকারাল্লাহ খালিয়ান যেই ব্যক্তি একা একা বইয়া মাওলার জিকির করে ফাফাজা তাই না হুয়া তো পর তার চক্ষু বাইয়া বাইয়া পানি পড়ে ও ভাইরা আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের তলে ছায়া দিয়ে রাখবে আল্লাহ ওয়াল্লাযীনা হুম লিসাকাত ফাইলুন আল্লাহ আল্লাহ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন চতুর্থ নম্বরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আর আল্লাহ ওই কামিয়াব হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে ওই সমস্ত মানুষেরা যাহারা লজ্জায় স্থানকে হেফাজত করতে পারে ভাইরা দেশে জেনা বেবিচারিতে ভরিয়া গেছে আল্লাহ কেউ কেউ কাছে জেনা বেবিচারি করে কেহ গোপনে করে আল্লাহ আল্লাহ এত বেবিচারি চলতেছে এই বেবিচারির কারণে দুই একটা মানুষ আছে আল্লাহ আল্লাহ তালবে আলিমের আছে মসজিদ আছে মাদ্রাসা আছে এই মাদ্রাসার মসজিদ এই আল্লাহ আল্লাহরা যদি না থাকত তাহলে এই দেশে গজবের পর গজব নাজিল হইতেই থাকত আল্লাহ ভাইরা আমি একটা হাদিস আপনাদের সামনে আলোচনা করেছি আল্লাহ রসুল বলেন আল্লাহ চায়ের শ্রেণীর মানুষ জান্নাতে শান্তির সাথে প্রবেশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ কয় শ্রেণীর মানুষ চায়ের শ্রেণীর মনে রাখবেন সব মনে রাখতে পারবেন না প্রধান অতিথি আলোচনা করবেন আর অন্য ওলামায়ে কেরামরা আলোচনা করেছেন চার শ্রেণীর মানুষের কথা আল্লাহ রসুল বলছেন শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে
আল্লাহ এমন এক রসুল আপনার আমার সামনে খবর দিয়ে গেছেন আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আল্লাহ অনেক পরে অনেক পরে জীবিত থাকতে ইহুদি খ্রিস্টানরা বিরোধিতা করেছে আবু জাহেলের দলেরা বিরোধিতা করেছে মরার পরেও ওই খ্রিস্টানরা আল্লাহ রসুলের সঙ্গে বিরোধিতা করছিল করে নাই ও ভাইরা আমার আল্লাহর রসূলের মদিনা থেকে লাশ চুরি করতে আসছিল দুইটা খ্রিস্টান ওরা একটা বুদ্ধি করছিল কিভাবে লাশটা নেওয়া যায় লাশ নিতে পারলি ওরা কইতে তোমাগো নবী কোথায় কবর খোদো দেহ নবী কই ইসলাম আছে একটা ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাইতো আসলে কি আল্লাহ পাক যাকে হেফাজত করে তাকে কেউ ক্ষতি করতে পারে না আল্লাহ ওয়ালা হইতে হয় যখন ওই খ্রিস্টানরা মদিনায় চা ছোট্ট একটা ঘর ভাড়া নেছে ওইখানে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করে আসলে ওই ঘরের ভিতর দিয়ে একটা সুরঙ্গ খুঁজতে 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 আল্লাহর রসূলের কবরের প্রায় কাছে আইয়া গেছে ওই দেশের মানুষরা টের পায় রাইতে খুঁজে খুঁজতে খুঁজতে হেয়ার পর একেবারে কবরের কাছে মাটি নিয়ে রাইতে অনেক দূরে ফেলায় কেউ যেন টের করতে না পারে তখন আল্লাহ তাআলা আল্লাহ নবী স্বপ্নে দেখায় আল্লাহ এক এক আল্লাহর বান্দাকে স্বপ্নে দেখাইছে যে হে ওনার নামটা ভুলে গেছি আমি তো ওনাকে স্বপ্নে দেখাইছে ওনার প্রধানমন্ত্রী ছিল জামালউদ্দিন হ্যাঁ তো ওনাকে বলছে জামালউদ্দিন তাড়াতাড়ি চলো যাইয়া মদিনা যাইয়া ওই খ্রিস্টান দুইটাকে ধরিয়া ওদেরকে মারছে অনেক লম্বা ছিল ঘটনা সংক্ষেপে বললাম আমার তো সময় শেষ হয়ে যাইবে ভাইরা আমার সেই নবী আমাদের সামনে সংবাদ দিয়ে গেছেন আল্লাহ রসুল বলছেন সব আজ মনে রাখতে পারবেন না আফসুস সালাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলছেন সালামের প্রচলনটা বেশি বেশি করো সালামের প্রচলনটা আপনারা কিটা পারবেন এই মাহফিলের পরে আল্লাহ রসুল মাররা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা গিলমানা ফাসাল্লামা আলাইহিমা আল্লাহ রসুল দুইটা বালকের কাজ দিয়ে গেছে ছোট্ট দুইটা বালক আল্লাহ রসুল তাদের দুজনকে সালাম দিয়েছে আমরা তো বয়স্ক হইলে ছোটকে সালাম দিতে চাই না ইমাম মুক্তাদিকে সালাম দিতে চায় না মুক্তাদি আবার ইমামের সালাম দিতে চায় না হে বাবু একজন কর্মচারী ভাইরা ধনী গরিবকে সালাম দিতে চায় না গরিব আবার ধনীর সালাম দিতে সাহস পায় না ভয় পায় লয় না লয় আল্লাহ রসুল বলছেন আফসুস সালাম তোমরা সালামের প্রচলনটা খুব বেশি বেশি করো আজকের মাহফিল সার্থক হবে যদি আপনারা এই সুন্নাটা ধরে রাখতে পারেন আমরা সালামের প্রচলনটা খুব বেশি বেশি করবো জোরে বলুন সুবহানাল্লাহ পারবো না ইনশাল্লাহ যদি পারেন বিবি সাহেবের সালাম দিতে পারলেও ভালো হয় আসলে তো আমরা ঈদেই না বিবি সাহেবের শরম করে আসলে সালাম দিতে পারলে খুব ভালোভাবে ওই সংসারে শান্তি আসবে আল্লাহর রসুল বলছেন আফসুস সালাম সালামের উপর চলনটা বেশি বেশি করো দুই নম্বরে আল্লাহর রসুল বলছেন সিলুল আরহাম তোমরা আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করিয়া চলো আমাদের দেশে আত্মীয়র সাথে সম্পর্ক নাই বাইরে আমার আল্লাহর রসুল হেরা পর্বতের গুহায় যখন গেলেন জিব্রাইল আমিন আসলেন বললেন ইকরা ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ আপনি পড়েন আল্লাহর রসুল বললেন অমানবে কারিন আমি তো পড়তে জানি না আল্লাহর রসুল বলেন ফাগাত্তানি জিব্রাইল জিব্রাইল আমারে ধরিয়া বুকের লগে চাপ দিয়েছে ফাবালাগানি জুহুদু আমার কষ্ট হয়ে গেছে আমার শরীর থেকে ঘাম বাহির হয়ে গেছে আবার আমাকে বলে ইকরা আমি বলছি অমানবে কারিন আমি তো পড়তে জানি না ফাগাত্তানি জিব্রাইল ফাবালাগানি আমাকে আবার ধরিয়া চাপ মারছে আমার শরীরটা ঘামায় গেছে আমি কষ্ট লাগছে আবার বলছে আল্লাহ রসুল বলেন আমা আনা বেকারিন আমি তো পড়তে জানি না ও ভাই রসুল কোনো মাদ্রাসায় পড়ছে কোনো মাদ্রাসায় পড়েন নাই আল্লাহ এইভাবে সুরা আলাকের পাঁচ আয়াত করার পরে জিব্রাইল রসুলকে সাজা দিলেন
আল্লাহর রাসূল জিব্রাইলকে ইতিপূর্বে আর কখনো এইভাবে স্পষ্ট আকারে জিব্রাইলকে দেখে নাই জিব্রাইলকে দেখে আল্লাহর রাসূল ভয় পাইয়া গেছেন একটু ভয় তার শরীরের মধ্যে কম্পন আইয়া গেছে জ্বর উঠে গেছে দেখবেন গুরাগারায় ভয় পাইলে গায় জ্বর আয় আল্লাহর রাসূল ভয় পাইয়া জ্বর আসিয়া গেছে আল্লাহর রাসূল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি খশিতু আলা নাফসি ও খাদিজা আমারে চাদর দিয়া কম্বল দিয়া ঢাকিয়া দাও আমি আমি আমার জীবনের ব্যাপারে ভয় পাই নবীর তো মা নাই বাবা নাই বিবি ছিল খাদিজা খাদিজার কাছে গেছে ভাইরা অনেক বাড়ির বিবি সাহেব বড় আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা বিবি সাহেবের কাছে গেলে শান্তি পাওয়া যায় দুনিয়াদার বিবির কাছে গেলে শান্তি পাওয়া যায় না আল্লাহ ওয়ালা বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর রাসূলকে চাদর দিয়ে কম্বল দিয়ে ঢাকিয়া দিলেন আল্লাহর রাসূল ভয় জোরে কাঁপতেছে আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বললেন ও স্বামী আমার ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান আমি খাদিজা আল্লাহর কসম করে বললাম আল্লাহ আপনাকে বেইজ্জতি করবে না জোরে বলুন সুবহানাল্লাহ আপনাকে আল্লাহ বেইজ্জতি করবে না ছয়টা কারণ উল্লেখ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছয়টা কারণের প্রথম নম্বরের কারণ ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্নাকা লা তাসিলুর রহমা আপনি আপনার আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করিয়া চলেন ভাইরা বেশি ব্যাখ্যামূলক কথা বলা যাবে না ইন্নাকা লা তাসিলুর রহমা আপনি আপনার আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করিয়া চলেন ও ভাইরা যে এলাকায় আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করিয়া চলে ওই এলাকার মধ্যে শান্তি আসে যেই ঘরে আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করিয়া চলে ওই ঘরে শান্তি আসে ভাইরা রিজিকের মালিক কে জোরে বলেন রিজিকের মালিক কে আল্লাহ বলেন লিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সব খাজিনা সব গোডাউন আমার আমার মাওলার হাতে ভাইরা ধনীকে গরিব বানাইতে পারে গরিবের ধনী বানাইতে পারে অনেক ধনী আছে কিডনি নষ্ট হয়ে গেছে লিভার নষ্ট হয়ে গেছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া জমি জমা সব বেচে ফেলায় আল্লাহ যে আপনাকে কত সম্পদ এই দেহের মধ্যে দিয়েছে আল্লাহ আর চাইতে বড় নিয়ামত আর কিছু নাই আল্লাহ আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ আমার আল্লাহ আল্লাহ যদি আপনাকে সুস্থ রাখে যদি নামাজ পড়তে পারেন রমজান মাসে রোজা রাখতে পারেন এর চাইতে বড় নিয়ামত আর কিছু নাই মসজিদে যদি যাইতে পারেন এর চাইতে বড় নিয়ামত আর কিছু নাই সত্য কথা যদি বলতে পারেন এর চাইতে নিয়ামত আর কিছু নাই আল্লাহ আল্লাহ ইন্নাকা লা তাসিলুর রহমা হে বাইরা সম্পদের মালিক আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ধনী বানাইতে পারে গরিব বানাইতে পারে আল্লাহ ধনী হওয়া বড় কথা নয় গরিব হইছি দোষ নাই আল্লাহ আল্লাহ ভাইরা আল্লাহ যখন কোনো একটা মানুষ মারা যায় তখন জীবিতদের উপরে চারটা কাজ ফরজ কয়টা কাজ চারটা কাজ ফরজ এক নম্বরে মৃত্যু ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করা দুই নম্বরে দ্বিতীয় কাজ হয়েছে তার ঋণ পরিশোধ করা যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করতে হয় আমাদের দেশের পেশার প্রচলনটা উল্টা হয়ে গেছে ঋণ পরিশোধ না করে আগে একটা খাওয়ার ব্যবস্থা করে বাইরে আসলে ঋণ পরিশোধ করা ফরজ আর খাওয়া খাওয়ানো হইলো নফল আল্লাহ 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 ভাইরা মৃত্যু ব্যক্তির ঋণ তার সম্পদ দিয়ে পরিশোধ করতে হবে দুই নম্বরে তিন নম্বরে তার যদি শরীয়ত সম্মত কোনো ওসিয়ত থাকে ওসিয়ত পূরণ করতে হবে চার নম্বরে তার রেখে যাওয়া সম্পদ তার ওয়ারিশের মধ্যে বণ্টন করা ফরজ রেখে যাওয়া সম্পদ
অরিশের মধ্যে বণ্টন করা ফরজ আমাদের দেশে আল্লাহ পোলারা ভাগ করে নাই মাইয়া গো দেয় না আছে না নাই মাইয়া গো দিতে চায় না ও ভাইরা মাইয়ার সম্পদ বণ্টন করার আগে ও পোলা তোমার জন্য ওই সম্পদ খাওয়া হারাম আমি ফতোয়া দিয়ে গেলাম যদি ভুল হয় তাহলে আমারে জানাইন আল্লাহ তুমি কার সম্পদ খাইলা যেই সম্পদের এখনো বণ্টন হয় নাই কার সম্পদ তুমি খাইলা আল্লাহ এই সম্পদ দেয় না বুইনে যদি বিপদে পড়ে জমিনেতে আসে তখন কয় দুধ তুমি খাইতে আইছে ওই সময়ই বাজে আল্লাহ 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 রাসূল বলেন ইন্নাকা লা তাসিলুর রাহমা তোমার আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করিয়া চলো আল্লাহ রাসূল বলেন ওয়ারিশের সম্পত্তি যারা খায় না ওয়ারিশের সম্পত্তি যারা ভোগ করে তারা জান্নাতে যাইতে পারবে না ও ভাইরা আমার দুই নম্বরে আল্লাহর রাসূল বলেন সিলুল আরহাম তিন নম্বরে আল্লাহর রাসূল বলেন মানুষকে খাবার খাওয়াও সমস্ত মাখলুকাতকে খাওয়াও কুরাশদাত বদর রাজু আকাব কাবুহাম কে এক রস বাদা আহুমা এ বাদাম কুরাশদাত বদর রাজ আকাব কাবুহাম কে এক রস বাদা আহুমা এ বাদাম ভাইরা তোমার হালাল রুজি থেকে মানুষকে খাওয়াও পাখিরে খাওয়াও কুকুরকে খাওয়াও বিড়ালকে খাওয়াও মাখলুকাতকে খাওয়াও আল্লাহ এই দুনিয়ায় একটা আল্লাহর ওলির একটা মিশাল দেশে হুমা পাখির ছায়া যার মাথায় পড়বে সে হয়তো আল্লাহর ওলি হবে না হয় বাদশা হইয়া যাইবে ভাইরা হুমা পাখি যদি পাইতে হয় বিভিন্ন পাখির খোরাক দেওয়া লাগবে এখানে হুমা পাখি দ্বারা আল্লাহর ওলিদেরকে বুঝাইছে আল্লাহর ওলিরা একদিন তোমার খাবার খাওয়াইতে 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 দান করতে 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 একদিন হুমা পাখি আইয়া তোমার মাথায় ছায়া দিয়ে যাইবে অর্থাৎ তোমার খানা একজন আল্লাহর ওলি খাইয়া বসবে ভাইরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক ব্যক্তি ধনী মানুষ সম্পদের শেষ নাই আল্লাহ তাকে একটা ছেলেও দেয় নাই মেয়েও দেয় নাই আল্লাহর আল্লাহ নবী আল্লাহর কাছে সুয়াল করতে কথাবার্তা বলতে রওনা করেছিলেন ওই ধনী ব্যক্তি জিজ্ঞাসা করে ও আল্লাহ নবী মুসা গো আল্লাহর কাছে প্রশ্ন করবেন আল্লাহ কি আমাকে কোনো সন্তান দেবে না আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে আল্লাহ কয় এখন পর্যন্ত আর ভাগ্যে কোনো সন্তান নাই আল্লাহর বান্দা যখন শুনতে পাইছে সন্তান আল্লাহ দেবে না আল্লাহর বান্দা বুঝছে সন্তান যখন দেবে না সম্পদ দিয়ে কি করব আমার সম্পদ একটা নম্বরখানা খুলিয়া দেশে ও ভাইরা ওই খাবার খাইতে 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 একদিন এক পাগলা আইছে চুলগুলা ভালো দেয় না চেহারা সুন্দর না কাপড় চোপড় ভালো না দেখতে তেমন মানায় না আল্লাহর বান্দা উদানে আইয়া ডাক দেশে মা খাবার দাও মা খাবার দাও মহিলা বড় দরদ লাগিয়া গেছে ও ভাইরা মহিলা খাবার ঘর থেকে পাঠিয়ে দিয়েছে আল্লাহর বান্দা খাইছে খাইয়াই আল্লাহর কাছে হাত জাগাইছে হাত জাগাইয়ে বলে আল্লাহ তোমার সন্তান দেওয়াই লাগবে না দিলে আমি পাগলায় হাত নামাবো না ও ভাইরা আল্লাহর বান্দার দোয়া মাওলাই কবুল করিয়া আল্লাহ ওই বান্দার মহিলার গর্ভে একটা সন্তান আইছে কয়েকদিন পর সন্তান একটু বড় হইছে ওই সন্তান কোলে লইয়া নঙ্গরখানায় ঘরে হঠাৎ দেখে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে সুয়াল করতে যাইতেছে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন ও নবী আল্লাহর মূসা আল্লাহ নবী মূসা আপনি বললেন সন্তান দেবে না দেখেন আমারে মাওলায় সন্তান দিয়েছে মূসা আলাইহিসসালাম রাগী মানুষ ছিলেন আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার একটা ভেড়া খাবে হালাইছেন আমার
বলেছেন সন্তান দেবে না আপনি সন্তান লইয়া সে ঘরে আল্লাহ এখন আমাকে জিজ্ঞাসা করে কেমন করিয়া সন্তান আসলো আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে ও মূসা নাও একটা প্লেট নাও একটা চাকু নাও মানুষের গোশত নিয়ে আসো সংকেত বলবো সময় শেষ হয়ে গেছে এই কথাটা বলি আমার আলোচনা শেষ করব আল্লাহ নবী মূসা সারা দিন ঘুরছে কোথাও কোনো মানুষ গোশত দিতে চায় না যার কাছে মোটা দাদা দেখিয়া কয় ভাই আল্লাহ গোশত চাইছে তুমি একটু গোশত দাও আল্লাহর বান্দারা মূসা আলাইহিস সালামকে বলে মূসার মাথা খারাপ হইয়া গেছে মূসা পাগল হইয়া গেছে কেউ গোশত দেয় নাই বিকাল বেলা সন্ধ্যার আগে আগে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যাইবে দেখে পাহাড়ের কোলে এক ব্যক্তি ল্যাংড়া মানুষ গায় গোস্ত নাই শুকিয়ে গেছে একেবারে শুকনা আল্লাহর বান্দা কয় ও নবী মূসা আপনি কোথায় যান কয় তোমার কাছে বললে কি লাভ হবে কয় হুজুর একটু বলেন কয় আল্লাহ গোস্ত চাইছে সারা দিন ঘুরছি কেউ গোস্ত দেয় নাই কয় হুজুর আমার এই শুকনা দেহটা থেকে কিছু গোস্ত কাইটে কাইটে একটু মাওলা লাগে লইয়া যান ও ভাইরা আল্লাহ গোস্ত নিয়ে যান কয় তোমার গায়ে তো গোস্তই নাই ও ভাইরা মোহাম্মদ কাকে বলে ইশকো কাকে বলে আশিকেরা জীবন দিয়া হইল আল্লাহকে খুশি করে কিছু গোস্ত কাইটা আল্লাহর কাছে রয়ে গেছে আল্লাহ কয় মূসা গোস্ত আনছো কয় আনছি মাওলা কলে এত দেরি হইল কেমন করিয়া কয় সারা দিন ঘুরছি কেউ দিতে চায় না কলে শেষে কেমন করলা কলে পাহাড়ের কুলি এক আল্লাহর বান্দা গায় গোস্ত নাই ল্যাংড়া মানুষ শুকিয়ে গেছে ফাঁকাইসা দিয়ে গেছে আল্লাহর বান্দা আপনার কথা হইল না কিছু গোস্ত হতেছে কয় মূসা সারা দিন ঘোরা লাগলে কেন তুমি মূসা তুমি অত মানুষ তোমার গায়ে কোনো কিছু গোস্ত কাইটা দিলেই তো গোস্ত হইয়া যাইত ও মূসা যেই আল্লাহর বান্দা আমি আল্লাহর কথা শুনিয়া শরীরে গোস্ত নাই সেই গোস্ত নাই শরীর থেকে যে গোস্ত কাইটা দিল ওই বান্দায় যদি আমি মাওলার কাছে কিছু চাই আমি কি তার দোয়া ফিরে হেদেতে পারি ভাইরা আল্লাহ তো বান্দার দিকে চাইয়া রইছে দুনিয়া সাজিব লাকুম আল্লাহ বলেন বান্দা তুই ডাক দে আমি তোর ডাকে সারা দিব আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন আল্লাহ ওয়ালা হইয়া আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারলে আল্লাহ সেখানে আমাকে আপনাকে সুখে রাখবেন শান্তিতে রাখবেন বেহেশতি নাজ নিয়ামত দিয়ে রাখবেন